শুরুতেই সংবাদ শিরোনাম, কোন সতর্কতা জারি ছাড়াই দেখা মাত্র সেনাদের গুলির নির্দেশ কাজাকস্তানে, বিক্ষোভে উত্তাল কাজাকস্তান, 18 পুলিশ নিহত, আহত 700 বেশি, বিক্ষোভ দমনে কাজাকস্তানে রুশ সেনা মোতায়েন, ভারতের রাফাল মোকাবেলায় চীনের বহুমুখী জেটের যুদ্ধ বিমান কিনল পাকিস্তান, ভারতে একই ফ্লাইটের 125 যাত্রীর করোনা শনাক্ত, আতঙ্কিত ভারত, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার, কিমকে নিয়ে আপত্তিকর গ্রাফিতি, জনগণের হাতের লেখার নমুনা চাইছে পুলিশ। এবার বিস্তারিত, কাজাকস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমরাত তোকা এভ হুশারি উচ্চারণ করে বলেছেন, আবার যদি দাঙ্গাকারীরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তাদেরকে ধ্বংস করা হবে। আজ জাতির উদ্দেশ্যে দেওয়া টেলিভিশন ভাষণে তিনি দেশের সামরিক বাহিনীকে কোন রকমের সতর্কতা জারি ছাড়াই বিক্ষোভকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছেন। কাজাকিস্তানে যখন জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ার কারণে ব্যাপকভাবে বিক্ষোভ চলছে, তখন তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। এরই মধ্যে বিক্ষোভকারীদের দাঙ্গায় কয়েক ডজন মানুষ মারা গেছে, এর মধ্যে অন্তত 18 জন পুলিশ রয়েছে, এছাড়া আহত হয়েছে প্রায় 1000 মানুষ। বিক্ষোভকারীরা কাজাকস্তানের সবচেয়ে বড় শহর আলমাতির মেয়র ভবন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিয়েছে, এছাড়া বহু গাড়ি পুড়িয়ে দিয়েছে। সোভিয়েত ইউনিয়ন থেকে 3 দশক আগে স্বাধীনতা অর্জনের পর এই প্রথম কাজাকস্তানে নজিরবিহীন সংকট ও দাঙ্গার ঘটনা ঘটল। কাজাক স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এরই মধ্যে 26 জন সশস্ত্র অপরাধী মারা গেছে এবং 3000-এর বেশি গ্রেফতার হয়েছে। কাজাকস্তানে দাঙ্গায় অন্তত 18 পুলিশ নিহত এবং 700 বেশি আহত হয়েছে। তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে দেশটিতে শ্রেষ্ঠ সহিংসতা বন্ধ করতে গিয়ে পুলিশ এই হত্যাকাণ্ডের শিকার হয়। কাজাকস্তানে আকস্মিকভাবে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। তবে সরকারের পদত্যাগের পরেও বিক্ষোভকারীরা দাঙ্গা অব্যাহত রেখেছে। দাঙ্গা থামানোর জন্য কাজাকস্তানের সবচেয়ে বড় শহর আলমাতিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তা সত্ত্বেও দাঙ্গাকারীরা শহরে মেয়রের কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় এবং অন্যান্য দপ্তরে হামলা চালায়। অন্য প্রদেশগুলোতেও একইভাবে সহিংসতা চলছে। এরই মধ্যে পুলিশ 2,298 জনকে আটক করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান কাজাকস্তানের চলমান দাঙ্গায় উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই ঘটনার পেছনে বিদেশি শক্তির মদদ রয়েছে। সহিংস বিক্ষোভ দমনে কাজাকস্তানের রুশ সেনা মোতায়েন করা হয়েছে, তবে ঠিক কত সেনা পাঠানো হয়েছে তা এখনই জানা যায়নি। বৃহস্পতিবার পৌঁছার পরপরই রাজধানী আলমাতি সহ প্রধান প্রধান শহরে অবস্থান নেয়, অভিযানও শুরু হয়। প্রায় 2000 বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। কাজাক প্রেসিডেন্টকে দেশের নিয়ন্ত্রণ ফিরে পেতে সহায়তা করতে সেনা পাঠিয়েছে মস্কো নেতৃত্বাধীন সামরিক জোট। আগের দিন বুধবার যৌথ নিরাপত্তা চুক্তি কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনসের সহযোগিতা চেয়েছিলেন কাজাকস্তানের রুশপন্থী প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ। রাশিয়া, আর্মেনিয়া, বেলারুশ, কাজাকস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান নিয়ে গঠিত সামরিক জোট তৎক্ষণাৎ সেনা পাঠানোর বিষয়টি অনুমোদন করে। বৃহস্পতিবারই রাজধানী আলমাতি এসে পৌঁছায় সেনারা। তেল ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রোববার বিক্ষোভ শুরু হয়, পুলিশের বাধায় দ্রুতই সহিংস হয়ে ওঠে। আলমাতি শহর কর্তৃপক্ষ বলছে, সহিংসতায় এখন পর্যন্ত 353 পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন, নিহতের সংখ্যা 12, এর মধ্যে 2 জনকে শিরচ্ছেদ করা হয়েছে AFP। সামরিক শক্তি বাড়াতে ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধ বিমান কিনেছে ভারত। এবার তাদের মোকাবেলায় চীন থেকে বহুমুখী জেটের যুদ্ধ বিমান কিনছে প্রতিবেশী পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী বুধবার এই খবর নিশ্চিত করেছে। এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখার বলেন, এটি আমাদের বিমান বাহিনীর নৌ বহরকে আরও উন্নত করার ও সম্ভাব্য সর্বোত্তম প্রযুক্তিতে সমৃদ্ধ করার একটি পদক্ষেপ, কারণ আমরা জানি অন্য পক্ষ কি ধরনের প্রযুক্তি আহরণ করছে। যে টেন হলো একটি একক ইঞ্জিন যুদ্ধ বিমান, যা 2005 সাল থেকে চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স ব্যবহার করছে বলে জানা গেছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ কয়েকদিন আগে এক অনুষ্ঠানে চীনা জেট কেনার কথা প্রকাশ করেন। এবার ইফতিখার জানালেন, জেট-10 ভারত মোতায়েনকৃত ফরাসি ডেসল্ট রাফাল বিমানের পাল্টা ব্যবস্থা হিসাবে কাজ করবে। তবে ঠিক কয়টি বিমান কেনা হচ্ছে তা বলতে রাজি হননি পাকিস্তানের সেনা মুখপাত্র। 2015 সালে 37টি ফরাসি যুদ্ধ বিমান কেনা সম্পর্কিত ফ্রান্স ভারতের চুক্তির ঘোষণা আসে। ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট গত জুলাইয়ের শেষ দিকে বলেন, ইতিমধ্যে 26টি বিমান সরবরাহ করা হয়েছে, বাকিগুলো 2021 সালের শেষ নাগাদ পাওয়া যাবে। তবে পাকিস্তানের কাছে জেট বিক্রির বিষয়ে চীন এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। পাকিস্তানি বিমান বাহিনীর বহরে একক ইঞ্জিনের যে F-17 যুদ্ধ বিমানও রয়েছে, যা পাকিস্তান ও চীন যৌথভাবে তৈরি করেছে। ইতালির মিলান থেকে ভারতের পাঞ্জাবের অমৃতসরে আসা চার্টার্ড ফ্লাইটের 179 জন যাত্রীর মধ্যে 125 জনের করোনা শনাক্ত হয়েছে। পরে তাদের কোয়ারেন্টাইনে পাঠায় রাজ্য সরকার। আজ বৃহস্পতিবার বিকালে এই ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ দুপুর 1:30টার দিকে বিমানটি 179 জন যাত্রী নিয়ে অমৃতসরে পৌঁছায়। তবে মাঝে জর্জিয়ার তিবিলিসিতে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিরতি নেয় বিমানটি। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী ইতালি অমিক্রনের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকার কারণে অমৃতসরে আসা সব প্রাপ্তবয়স্ক যাত্রীর RT-PCR পরীক্ষা করানো হয়েছিল। প্রসঙ্গত, অমিক্রন সংক্রমণের নিরিখে ঝুঁকিতে থাকা দেশগুলো থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে বাধ্যতামূলক করোনা পরীক্ষা করাতে হবে। এই পরীক্ষায় কারো পজিটিভ ধরা পড়লে তাকে কোয়ারেন্টাইনে যেতে হবে। তার নিয়ম অনুযায়ী চিকিৎসা চলবে। অমিক্রন চিহ্নিতকরণের জন্য নমুনায় জিনের বিন্যাস পরীক্ষা করে দেখা হবে। বিমান ওঠার 72 ঘন্টা আগে কোভিড পরীক্ষা করালেও ভারতে নামার পর ফের পরীক্ষা করা হবে। যে যাত্রীদের পরীক্ষার ফল নেগেটিভ হবে তাদেরও 7 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। 8 দিনের মাথায় তাদের ফের কোভিড পরীক্ষা করানো হবে। ঝুঁকির বাইরে দেশগুলো থেকে বিমানে আসা যাত্রীদের 5%কে টেস্ট করানো হবে। সূত্র আনন্দবাজার পত্রিকা। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। বুধবার ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ক্ষেপণাস্ত্রটি 700 কিলোমিটার দূরের একটি লক্ষ্য বস্তুতে নিশ্চিতভাবে আঘাত করেছে। উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার এটা দ্বিতীয় ঘটনা। দূরপাল্লার এবং শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত গতির সম্পূর্ণ ক্ষেপণাস্ত্র। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি সময় ধরে শনাক্ত রাডারকে ফাঁকি দিতে পারে এ ধরনের ক্ষেপণাস্ত্র। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এবং চীনের মতো অল্প কয়েকটি দেশেরই কেবল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে। বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে এই ক্ষেপণাস্ত্র নিয়ে প্রতিযোগিতা চলছে। এতদিন ধরে বিভিন্ন দেশের হাতে যেসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছিল সেগুলো অনেকটা সেকেলে হয়ে যাচ্ছে এবং তার শূন্যস্থান পূরণ করতেই এই প্রতিযোগিতা। তার আগে কে নতুন প্রজন্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে তা নিয়ে জোর প্রতিযোগিতা চলছে। কয়েকদিন আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পিয়ং এর প্রতিরক্ষা শক্তিশালী করার ঘোষণার পরই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর পাওয়া গেল। নতুন বছরের প্রথম দিনে এক ভাষণে কিম বলেছিলেন যে কোরীয় উপদ্বীপে ক্রমবর্ধমান অস্থিতিশীল সামরিক পরিবেশ দেখা দিয়েছে। সে কারণে পিয়ং নিজের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার প্রক্রিয়া চালিয়ে যাবে। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ভেস্তে যাবার পর গত বছর উত্তর কোরিয়া অনেকগুলো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এদিকে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি বুধবার ভোরে জাপানের কোস্টগার্ড প্রথম শনাক্ত করে। এরপর দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে। KCNA এর রিপোর্টে বলা হয়েছে, বুধবারের ওই পরীক্ষায় হাইপারসনিক গ্লাইডিং ওয়ারহেড রকেট বুস্টার থেকে বিচ্ছিন্ন হয়ে 700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিপুণভাবে আঘাত করেছে। প্রতিবেদনে বলা হয়, এই পরীক্ষার মাধ্যমে ক্ষেপণাস্ত্রের ফ্লাইট নিয়ন্ত্রণ এবং শীতকালে কাজ করার ক্ষমতার মতো কিছু বিষয়ও নিশ্চিত হওয়া গেছে। হাইপারসনিক অস্ত্র সাধারণত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে কম উচ্চতায় লক্ষ্যবস্তুর দিকে উড়ে যায় এবং শব্দের 5 গুণেরও বেশি গতিতে ছোটে এবং ঘন্টায় প্রায় 6,200 কিলোমিটার গতিতে ছুটতে পারে এই ক্ষেপণাস্ত্র। এমন এক সময় উত্তর কোরিয়া এই পরীক্ষা চালালো যখন করোনা ভাইরাসের কারণে সীমান্ত অবরোধের ফলে পিয়ং ইয়ং এখন খাদ্য সংকটে পড়েছে।
এর কারণে দেশটির অর্থনীতির অবস্থা এখন খুবই খারাপ। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে নিয়ে একটি আপত্তিকর গ্রাফিতি ভাইরাল হয়েছে। এতে লেখা ছিল, কিম জং উন বেজন্মা, লোকজন তার জন্য না খেয়ে মারা যাচ্ছে। এই ঘটনায় দেশটির রাজধানীর একটি এলাকার বাসিন্দাদের হাতের লেখা পরীক্ষা করতে শুরু করেছে পুলিশ। গত 22 ডিসেম্বর পিয়ং ইয়ং এর একটি অ্যাপার্টমেন্টে ভবনের দেয়ালে কিম জং উন সম্বোধন করে গ্রাফিতি আঁকা হয়। গ্রাফিতিটি আঁকার অল্প কিছুক্ষণ পরই অবশ্য মুছে ফেলা হয়। এটি কে এঁকেছে তা জানার জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশ কর্মকর্তা ওই অ্যাপার্টমেন্ট ভবনের আশপাশের বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের হাতের লেখার নমুনা চাইছেন, জানতে চাইছেন গ্রাফিতি আঁকার দিন স্থানীয়রা কে কোথায় ছিলেন। ধারণা করা হচ্ছে শহর জুড়ে বসানো কয়েক হাজার সিসিটিভি ক্যামেরা দেখে অপরাধের হোতাকে শনাক্ত করার চেষ্টা করবে পুলিশ। উল্লেখ্য, উত্তর কোরিয়ায় কিম জং উন বা তার কাজকর্মের সামান্যতম সমালোচনাও কঠোরভাবে নিষিদ্ধ। জং উন সরকারের সমালোচনা করলে কুখ্যাত বন্দি শিবিরে পাঠানো থেকে শুরু করে মৃত্যুদণ্ড সহ নানা রকমের কঠোর শাস্তি দেওয়া হয়। দেশটিতে কিম জং উনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো অত্যন্ত বিরল ঘটনা। বিশেষ করে রাজধানী পিয়ং ইয়ং এর তো এরকম ঘটনা আগে কখনো ঘটেছে বলে শোনাই যায়নি, কারণ রাজধানীর সিংহভাগ বাসিন্দাই অভিজাত শ্রেণীর। দুর্ভিক্ষ, বন্যা ও করোনা মহামারীতে বিপর্যস্ত উত্তর কোরিয়া, এই দুর্দশার জেরেই এমন আক্রমণাত্মক গ্রাফিতি আঁকা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।